আমরা যাচ্ছি ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সাজিকভেলি। স্থানটি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। এখানে মিশে আছে লুসাইদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। 30 টাকা দিয়ে আমরা প্রবেশ টিকিট সংগ্রহ করলাম। এখন আমরা ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক ভাড়ায় পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন অনেকে এই পোশাকগুলো পরে আছে। ভিতরে প্রবেশের সময় এখানে যে ফুলের গাছগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই মোহিত করবে। সো আমরা সামনের দিকে এগোচ্ছি। এখানে প্রথমেই যেটি চোখে পড়বে, ছোট ছোট অনেকগুলো কটেজ আছে যেগুলো দেখতে খুবই সুন্দর। আর হাতের বাম দিকে একটি দোকান আছে। চলুন দেখে আসি দোকানে কি কি পাওয়া যায়। এই দোকানদার সারা দোকান। এখান থেকে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারেন। এখানে মূল্য তালিকা দেওয়া আছে। আপনি ইচ্ছা অনুযায়ী যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বাক্সে টাকা রাখতে পারেন। এতটুকু বিশ্বাস লুসাইরা আপনাকে করে। সো আমরা আরো নিচের দিকে যাব। এখানে কয়েকজন আছে, দেখেন দোল খাচ্ছে। আর চারপাশে দেখেন ফুলের বাগান আছে, সুন্দর সুন্দর ফুল। আমাদের শ্রদ্ধেয় ম্যাম এখন আমাদের একটি রবীন্দ্রনাথের কবিতা শোনাবেন, আমরা সবাই মনোযোগ সহকারে শুনব। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে ভোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি রে কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসমুদ্রের গান। আর সামনে যেটি দেখতে পাচ্ছেন এটা হলো বসার স্থান। এখানে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সন্ধ্যার পরে, সবাই এখানে বসে এবং উপভোগ করে। আর সামনে এখানে আছে দুটি কটেজ, সুন্দর সুন্দর এবং বসার জায়গা আছে। এখান থেকে ভারতের মিজোরাম রাজ্য দেখা যায়। সামনে দেখা যাচ্ছে মেঘগুলো কিভাবে দেখেন ভেসে ভেসে আছে, পাহাড়ের গায়ে লেগে আছে। আসতেছি তার দোকানদার সারা দোকান। সামনে আরো একটি দোকানদার সারা দোকান দেখা যাচ্ছে। দেখি এখানে কি কি আছে। তো এখানে পানির ব্যবস্থা আছে, চা চিনি কফি এবং কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। তো এখান থেকে আপনারা এগুলো নিতে পারেন। লুসাই গ্রামের শেষ দৃশ্য চলে যাচ্ছি এখন আমরা। সন্ধ্যার আগে আমাদের রিসাং ঝর্ণা যেতে হবে, তাই আমরা এখানে বেশি সময় অবস্থান করতে পারিনি। আমাদের অতি শীঘ্রই এখান থেকে চলে যেতে হবে। তো এখানে যদি আপনারা কেউ চান রাত্রি থাকতে পারেন, এখানে কটেজের ব্যবস্থা আছে। এগুলো আগে বুকিং দিয়ে রাখতে হয়। সো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ঐতিহ্যবাহী লুসাই গ্রাম।